বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবহন দপ্তর ও বিদ্যুৎ নিগমের যৌথ উদ্যোগে সচেতনতামূলক মিছিল বের করা হয়। পরিবহন ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মিছিলের সূচনা হয়। উপস্থিত ছিলেন ট্রাফিক পুলিশ সুপার মানিকলাল দাস, পরিবহন কমিশনার উত্তম মণ্ডল সহ বিদ্যুৎ নিগমের জেনারেল ম্যানেজার স্বপন দেবর্মা সহ অন্যান্যরা। এনভায়রনমেন্টে ও পলিউশন কি করছে না করছে দেখেনি। আমরা নর্মাল যে ভেহিকেল ওই জায়গাতে এনভায়রনমেন্টের কত এফেক্ট আসছে, আর সেকেন্ড থিং হচ্ছে ও রানিং কস্টে দেখে নেন, রানিং কস্টে মেনটেন্যান্স কস্টটা খুব কম। রানিং কস্ট থেকে বলবো আমি যে আমি সাধারণ মানুষের ক্ষেত্রে সেটা ইন ফিউচার আস্তে আস্তে ওই আমার মনে হয় কস্টগুলো কমে যাবে, অ্যাফোর্ডেবল হয়ে যাবে। এখন এই মুহূর্তে যে কস্ট আছে ওইটা যেহেতু নতুন ভেহিকলগুলো নতুন আসছে দেখেছি এটা কস্টটা একটু বেশি হবে। আলটিমেটলি ইন ফিউচার আমার মনে হয় এটা কস্টটা আস্তে আস্তে অ্যাফোর্ডেবল হয়ে যাবে।